Hi, hi. Ja, ja. Ja, ja, ja. এটা শোনা বাবা হয়ে গেছে। চল ঘুরতে যাবো, গাড়ি করে নতুন জামা পরবো। হাই হাই, খটমটিতে যাবো। নিয়ে যাবে না গো? ছেলেটা কাঁদছে দেখো। হাই হাই, কাঁদছে ছেলে, মুখ দেখো। কেঁদে ফেলেছে, কেঁদে ফেলেছে, সরস্বতী কেঁদে ফেলেছে। এস বাবা এস, আর ভালোবাসবে না। হাই, তোকে আর ভালোবাসবে না। গাড়ি দেবো। হ্যাঁ, হাই 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 হাই। রাগে তো বলছে আলুর বস্তা খাইস। হ্যাঁ, এটা আমি কার মামাম? কি হয়েছে বলে ফেলে দেবো। লেখাপড়া করতে গেলে কিরম কষ্টটা হয় দেখো। ওর খুব নাকি কষ্ট হচ্ছে শরীরে, ওর ভালো লাগছে না। এইটুখানি কথা কি ইংরেজিতে লিখতে দিয়েছে, এইটা ওর কষ্ট হচ্ছে। এইগুলো করলো, এই হ্যান্ড রাইটিংগুলো হয়ে গেছে, এবার এইটুখানি বাকি, এইটা তোর কষ্ট হচ্ছে দেখো। হ্যাঁ, ওর শরীরে যেন কি কষ্ট আছে, পড়তে যায়নি। হ্যাঁ, পড়তে গেলে তোর হ্যান্ড রাইটিংটা হয়ে যেত, তাও পড়তে যায়নি। কষ্ট হচ্ছে তো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামনিস ব্লগে। আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই শরীর অসুস্থতা নিয়েই তোমাদের সাথে কথা বলতে আসছি। শরীর এতটা পরিমাণে মানে কী বলবো, অসুস্থ, যার কারণে ভিডিও এতটা দিন আনতে পারিনি। আর গলার অবস্থা আমার খুব খারাপ হয়ে গেছে, বুঝতেই পারছো গলার ভয়েসটা দেখে, কারণ আমার গলা ফুলেছে, আমি কিছু খেতে পারছি না, খুব গলায় কষ্ট হচ্ছে, গলায় লাগছে। তো চলো সঙ্গে থাকো, আসছি আবার পরে কথা বলতে। ঠিক আছে, রান্না বান্না করবো, বিছানা বিছানা গোছাবো, গুছিয়ে টুছিয়ে তারপর আসছি। তো এতক্ষণ দিয়ে দেখতেই পেলে, এতক্ষণ দিয়ে আমি তোমাদের সামনে আসিনি, এতক্ষণ দিয়ে ওদের অবস্থাটা দেখছিলে কী করছিল ছেলে বাপ মিলে সব। চলো আসছি, একটু পরে কথা বলতে। ঠিক আছে, বিছানাটা গুছিয়ে নিই, ঘর বাড়ি গুছিয়ে নিই, আসতে বাস টান টান হয়ে গেছে। আর এখন টাইম হচ্ছে 9:30 বাজে, 9:30 বাজে। ঠিক আছে, চলো আসছি, একটু পরে কথা বলতে। গাইস, আজ হচ্ছে ইলিশ মাছ মেনু, দুপুরে লাঞ্চে আজকে ফ্যাঁসা মাছ, এটাকে বলে ফ্যাঁসা মাছ, ফ্যাঁসা মাছ ভাজা আর ইলিশ মাছের সর্ষে বাটা করবো গাইস। তো এই যে পিসগুলো ঠিক এরকম তোমাদের দাদাভাই কেটে দিল, আমাদের নিজেদেরই কিনতে হয়নি অ্যাকচুয়ালি গঙ্গার। তো আজকে নিয়ে এলো একটা 400 ওজনের। তো চলো ইলিশ মাছ ভাজা হবে, ফ্যাঁসা মাছ ভাজ না, ইলিশ মাছের সর্ষে বাটা করবো আর ফ্যাঁসা মাছ ভাজবো। আর ওদিকে গুড়জালি মাছের আলু দিয়ে মাখা মাখা তরকারি হয়েছে আর ভাত হয়েছে। ঠিক আছে, রান্না বান্না হয়ে গেলে তোমাদেরকে একবার শেয়ার করব। ঠিক আছে, সঙ্গে থাকো। এই আমার শরীর খারাপ বলে আমাকে দেখতে এসছে শোনাই, দেখতে অ্যাকচুয়ালি নয়। তো কি আরে একজন শুয়ে আছে চাঁদিনি, ও অ্যাকচুয়ালি পড়তে এবার পড়া আছে, আর আমি বসে আছি। তো সন্ধ্যেবেলায় ডাক্তারখানায় যাবো, তো সন্ধ্যাবেলায় ডাক্তারখানে যাব। হ্যাঁ, তারপরে তো আসছি, চলো একটু পরে, একটু গল্প করে নিই, ওর সাথে কথা বার্তা বলে নিই, তারপরে আসছি আবার একটু পরে। ঠিক আছে, চলো। হে গাইস, তো আমি এখন বিছানা গোছানো হয়ে গেছিলো, ঘর বাড়িটা গোছানো ছিল, আবার হেলাং তেলাং হয়ে গেছে, শুয়েছিলাম। তো
চলো ডাক্তারে যাব। তো রেডি হয়ে রেডি রেডি হয়ে বেরিয়ে তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? মানে গলা এত খুসখুস করছে আর কথা বলতে মানে খুব কষ্ট হচ্ছে, প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো চলো এসে তারপরে আবার কথা বলবো তোমাদের সাথে। ডাক্তারখানায় যাই, ডাক্তারখানা থেকে এসে তারপরে আবার কথা বলছি, ঠিক আছে? রেডি হই, রেডি রেডি হয়ে বেরোই, বেরিয়ে তারপর আসছি পরে কথা বলতে, ঠিক আছে? সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি। তো শরীর খারাপ নিয়ে আমার ভয়েসটা কেমন লাগছে বুঝতে পারছি না। তবে আমরা এই যে বেরিয়ে পড়েছি ডাক্তারখানায়, ভীষণই, আমি কখনো ডাক্তারখানায় যাই না, কিন্তু আমার এতটা পরিমাণে শরীরটা খারাপ, আমাকে যেতেই হচ্ছে। আমি কিছু খেতেই পারছি না, এত কষ্ট হচ্ছে, মানে গলায় এত লাগছে খেলে। তো সেই জন্য গাইস, তো চলো যাই ডাক্তারখানায়। সরাসরি আবার একটা পার্সেল আসছে, এখানে ফোন করেছিল বলে আমরা বলছি 11টা থেকে চলে আসবো, 11টা। তো এখান থেকে পার্সেলটা নিয়ে নেবো, নিয়ে তারপরে বাড়ি যাবো। সোজা বাড়ি থেকে দেখা হচ্ছে, ঠিক আছে? বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে এই যে ওষুধগুলো দেখাই তোমাদের। আমার গলার ভয়েসটা দেখো গাইস, কেমন চেঞ্জ হয়ে গেছে, আমি নিজে নিজে মানে বুঝতে পারছি না আর কি বলবো। এই যে এত ওষুধ খেয়ে গিলতে দিয়েছে আমাকে, কি আর বলবো। আর এই পার্সেলটা এলো, তো চলো ওপেন করি। ওপেন করে খুলে তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই যে গাইস, এইগুলো অর্ডার দিয়েছিলাম, তো এসে গেছে পুরো মাপের, ঠিক আছে? এইটা অর্ডার দিয়েছিলাম, এইটা এসছে। চলো পরে আসছি, খুব কষ্ট হচ্ছে গাইস। গাইস তো ডাক্তার থেকে চলে এসছে। তো হ্যালো গাইস, ডাক্তারখানা থেকে এসে একটু লাল চা করে নিচ্ছি। তো একটু লাল চা খাবো, কারণ একটু গরম জিনিস খেতে বলেছে, একটু গরম জিনিস খেতে বলেছে। তো এখন তো একটু লাল চা করবো, এই যে এখানে একটু খেয়েছিলাম আমি, মানে আমাদের ঘরে চাটা হয় না, তো এই যে একটু করবো। এই ডান্ডাটা ভেঙে গেছে গাইস, কি বলবো। তো চলো একটু লাল চা করে নিই, ধুয়ে রায় এটা ধোবো, ধুয়ে লাল চাটা করে খেয়ে তারপর আমার রাতে রান্না হবে। জ্বর হয়েছে তবু রান্না করতে হচ্ছে। একার জন্য খাবো এতটা করে, লাভ নেই এতটাই, ঠিক আছে? চলো কি জোরে জলে এই গ্যাসটা দিয়ে নেবো, তাড়াতাড়ি গ্যাস শেষ হয়ে যায়। তো ওইটা হোক, এই যে এখানে এখন ফুটছে, এখন একটু আর একটু ফুটবে, কারণ আদা দিয়েছি। তো বুঝতেই পারছি একটু আদা দিয়ে ফোটালে বেশ ভালো লাগে, ঠিক আছে? তো এখন ফুটুক এটা। চলো রাতে রান্না করবো গো বন্ধুরা, আমি সব নিয়ে নিয়েছি সরঞ্জাম এর করে। এর মধ্যে আছে তো এই যে সব কাটাকুটি করি, কেটে টেটে নিয়ে তারপরে আসছি আমার দেখাচ্ছি, ঠিক আছে? চলো সঙ্গে থাকো। Thank you.
রেডি হয়ে গেছে চাউমিন, তো এই সবে নামালাম। তোমাদের দাদাভাই এই কাজ টাজ করে এলো, তো চলো আসছি আবার খাওয়া দাওয়ার পরে রাত্রে কথাবারে গুড নাইট বলে আর এন্ড করে দেবো, ঠিক আছে? চলো আসছি একটু।